নমস্কার বন্ধুরা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল আজ তেইশ ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সালে রবিবার রয়েছে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ খবর যা জেনে রাখা এবং বুঝে রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নেবেন রাজ্যের তথা পশ্চিমবঙ্গের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় সড় সুখবর ঘোষণা করলেন মমতার সরকার রাজ্যের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য সুখবর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাড়ছে তাদের পেনশন শনিবার শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত রাজ্য সরকারি শিক্ষক শিক্ষিকা 2016 সালের আগে অবসর নিয়েছেন তাদের 30 শতাংশ পেনশন বাড়ানো হবে আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা দু হাজার ষোলো সালের পর অবসর গ্রহণ করেছেন তাদের পঁচিশ শতাংশ হারে পেনশন বাড়ানো হবে শিক্ষা দপ্তরের এই ঘোষণায় খুশি রাজ্যের অবসরপ্রাপ্ত সমস্ত শিক্ষক শিক্ষিকারা এক কথায় ষোলো সালের আগে অবসর নিলে তিরিশ শতাংশ বাড়ছে ষোলো সালের পর অবসর নিলে পঁচিশ শতাংশ হারে পেনশন বাড়ছে দু নম্বর আপডেটটি হচ্ছে আজ রবিবার চার ঘন্টা বন্ধ থাকবে মালদহ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী ট্রেন চলাচল আজ রবিবার মালদহ ডিভিশনে বেশ কিছু ট্রেন নিয়ন্ত্রিত হবে পণ্যবাহী ট্রেন চলাচলের সুবিধার জন্য আজ সকাল থেকে সাড়ে বারোটা পর্যন্ত অর্থাৎ টানা চার ঘন্টা মালদহ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে এর জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে পাশাপাশি কিছু ট্রেনের সময়ও বদল আনার সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ মূলত হচ্ছে লাভজনক পণ্যবাহী ট্রেন চলাচলকে বাধাহীন ও তাদের গতিশীল করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে সঙ্গে এটাও জানা যাচ্ছে যে মালদহ টাউন স্টেশনের স্টেশন ম্যানেজার দিলীপ চৌহান এমনটা সিদ্ধান্ত নিয়েছেন বা জানিয়েছেন রেল সূত্রে জানা যাচ্ছে মালদহ লাগোয়া এলাকায় মূলত আপলাইনে লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে এর জন্য বাতিল করা হচ্ছে আপ সাহেবগঞ্জ রামপুরহাট প্যাসেঞ্জার পাশাপাশি যাত্রাপথ সংক্ষিপ্ত হচ্ছে আপ রামপুরহাট গয়া প্যাসেঞ্জার ট্রেনের রবিবার এই ট্রেনটি রামপুরহাট গয়ার পরিবর্তে সাহেবগঞ্জ ও গয়ার মধ্যে চলবে এই ট্রেনের অর্থাৎ রামপুরহাট থেকে সাহেবগঞ্জ পর্যন্ত যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও জানা যাচ্ছে যে ফ্রেড করিডোরের সুবিধার জন্য আরও চারটি প্যাসেঞ্জার ট্রেনের সময় বদলানো হচ্ছে জানা যাচ্ছে রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন সকাল সাড়ে সাতটার পরিবর্তে সকাল সাড়ে আটটায় রামপুরহাট থেকে ছাড়বে একইভাবে জানা যাচ্ছে আপ মালদহ বার হারোয়া প্যাসেঞ্জার ট্রেন মালদহ থেকে সকাল ছটার পরিবর্তে সকাল সাড়ে আটটায় ছাড়বে অন্যদিকে জানা যাচ্ছে আপ বর্ধমান মালদহ টাউন প্যাসেঞ্জার ট্রেনটি সকাল সোয়া পাঁচটার পরিবর্তে সকাল সোয়া সাতটায় বর্ধমান থেকে ছাড়বে এছাড়াও জানা যাচ্ছে আপ অন্ডাল রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন সকাল পাঁচটা চল্লিশের পরিবর্তে ছটা কুড়ি মিনিটে অন্ডাল থেকে ছাড়বে একই সঙ্গে জানা যাচ্ছে নবদ্বীপ ধাম মালদহ টাউন ইন্টারসিটি এবং ভাগলপুর আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন দুইটিও বিভিন্ন স্টেশনে প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করা হবে মূলত বেশি সংখ্যক প্যাসেঞ্জার যাতে অসুবিধায় না পড়েন সেদিকে লক্ষ্য রেখে এই সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ আজকে তৃতীয় আপডেটটি হচ্ছে ভারতের বেশ কয়েকটি রাজ্য যদিও মদ বিক্রি নিষিদ্ধ করেছে তবু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সরকার কিন্তু উল্টো পথে হাঁটলো কারণ আপডেট থেকে উঠে আসছে যে মদের জন্য আর বাঁধন রইল না এবার থেকে সারা রাত খোলা থাকবে মদের দোকান এমনটাই ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার এতদিন রাত বারোটার পরে স্টার বা তারা চিহ্নিত হোটেলগুলো নিজেদের বারে মদ বিক্রি করতে পারত না মূলত আগের সরকারের আমলে বহু ও মদের দোকানে লাইসেন্স দেওয়া হয়েছিল কিন্তু বর্তমান সরকার একটু অন্য পথে হেঁটে সারা রাত মদ পাওয়ার জায়গাটা করে দিল অর্থাৎ জলপথে লক্ষ্মী লাভ অর্থাৎ এবার থেকে রাত বারোটার পর স্টার বা তারা চিহ্নিত হোটেলগুলোতে মিলবে মদ এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত এদিকে রাজনৈতিক মহল বনে করছে যে মদের জায়গা থেকে বেশি রাজস্ব আদায় করার চেষ্টা করা হচ্ছে সেই জন্য এটা করা হয়েছে শুধু তাই নয় রাজনৈতিক মহলের একাংশ কটাক্ষ করে বলছে মানুষকে যখন চাকরি দিতে পারছে না সরকার এমনকি কর্মসংস্থানের কোনো বিষয় নেই সেখানে মদের দিকে যুব সম্প্রদায়কে কি ঠেলে দেয়া হচ্ছে না তবে বিরোধী পক্ষের মতে যুব সমাজকে কাজ না দিতে পেরে তাদের হাতে মদ তুলে দেয়া হচ্ছে অন্যদিকে নবান্ন সূত্রে জানা যাচ্ছে তারকা হোটেলগুলো যাতে একই জায়গায় একাধিক বার খোলে তাতে কিন্তু উৎসাহ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এতদিন কোনো হোটেলে দ্বিতীয় বার খোলার জন্য প্রথম বারের মতন ফি দিতে হতো তবে আফগানি দপ্তর সম্প্রতি অতিরিক্ত বার খোলার জন্য লাইসেন্স ফি পাঁচ লক্ষ টাকা কমিয়ে অর্থাৎ ওটাকে হাফ করে দেওয়া হয়েছে আড়াই লক্ষ টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ বার খোলার জন্য প্রথমে পাঁচ লক্ষ টাকা যেটা লাগতো সেটা এখন হাফ হয়ে গেল কারণটা বলা হচ্ছে বছর দুয়েক আগে তারকা হোটেলে অতিরিক্ত বার খোলার জন্য দু লক্ষ টাকা লাইসেন্স ফি বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছিল এবার সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করলো সরকার কারণ তারা বলতে চাইছে যে একবার বার খোলার জন্য পাঁচ লক্ষ টাকা নিলে অনেকে হয়তো আর বার খুলতে চান সেই জন্য সরকার তাদের উৎসাহ দিচ্ছে যাতে তারা দু নম্বর বারটি এর জন্য খোলে পাঁচ লক্ষ টাকা থেকে কমি আড়াই লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে যার ফলে কি হবে সারা বছর মদ বিক্রি বেশি হবে এ থেকে সরকারের বেশি আয় হবে আফগারি দপ্তর জানাচ্ছে যে তিন তারা এবং তার উপরের স্তরের হোটেলগুলোতে এত দিন বেলা এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত মদ বিক্রি করা যেত কোনো হোটেল চাইলে অতিরিক্ত দু ঘন্টা অর্থাৎ রাত দুটো পর্যন্ত বার খুলে রাখতে পারত তার জন্য তাদের লেট ক্লোজিং ফি অর্থাৎ বন্ধ দেরিতে করার জন্য একটা টাকা গুনতে হতো এবার থেকে সেটাও তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ সারা রাত এবার মদ পাওয়া যাবে কারণটাও বলা হচ্ছে কারণটা বলা হচ্ছে যে সপ্তাহে শেষে অর্থাৎ সপ্তাহান্তে রাত ভোর পার্টি করার জন্য প্রবণতা বাড়ছে কলকাতার মানুষদের সঙ্গে খড়গপুর শিলিগুড়ি আসানসোল দুর্গাপুরের হোটেলগুলোতে রাত ভোর বিনোদনের ঝোঁক দেখা যাচ্ছে সেই জন্য হোটেল সংস্থাগুলো রাজ্যের কাছে সারা বছর মদ বিক্রির অনুমতি চাইছিল এই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে অবশ্যই আপনারা মতামত দেবেন আপনারা কি মনে করেন আজকের শেষ আপডেটটি হচ্ছে এবার বিনামূল্যে ফোনে টিউশনের নিয়ে এলো সহজ যদিও জানা যাচ্ছে যে এই যে পরিষেবা এটা কিন্তু একেবারে বিনামূল্যে কোন 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 হবে নাম্বারটা এবং বিষয়ের উপর দেয়া হবে সমস্ত কিছু রয়েছে জেনে নিন একবার পদার্থবিদ্যার জটিল তত্ত্ব হোক বা দাঁত ভাঙা ইংরেজি হোক এবার এক ফোনেই কিন্তু সব কাজ মিটে যাবে স্বেচ্ছাসেবী সংস্থা সহজপাঠ তারা উদ্যোগে অর্থাৎ তাদের উদ্যোগে দুস্থ পড়ুয়াদের জন্য এমন পরিষেবা আনলো রিলায়েন্স জিও এই পরিষেবাটির নাম দেওয়া হয়েছে টিচার অন কল এতে শিক্ষক অভিজ্ঞ শিক্ষিকাদের কাছ থেকে পড়াশোনা সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান ফোনে পেতে পারবে এবার পড়ুয়ারা এর আগেও অবশ্য একটি টোল ফ্রি নম্বরের মাধ্যমে এই পরিষেবা চালু করেছিল সহজপাঠ কিন্তু কিছু সমস্যার জন্য মাঝখানে তা বন্ধ করে দেওয়া হয়েছিল পরে এমন পরিষেবা চালু করা হয়েছিল যেখানে টাকা খরচ করে ফোন করতে হতো পড়ুয়াদের তবে কল ব্যাকের সুবিধাও ছিল টাকা খরচ করে ফোনে টিউশন নিতে সমস্যা হচ্ছিল দুস্থ অর্থাৎ গরিব পরিবারের পড়ুয়াদের তাদের কথা এবার ভেবে রিলায়েন্স জিওর সঙ্গে গাঁটছড়া বেঁধে নয়া টোল ফ্রি নম্বর অর্থাৎ নতুন টোল ফ্রি নম্বর চালু করলো সহজপাঠ নামে স্বেচ্ছাসেবী সংস্থা টোল ফ্রি নাম্বার মানে আমরা প্রত্যেকেই জানি যে এখানে ফোন করলে কোনো টাকা লাগে না অবশ্যই টোল ফ্রি নাম্বারটা আপনারা একবার নোট করে রেখে নিন বা রেখে আরেকবার বলছি ওয়ান এইট জিরো জিরো এইট নাইন জিরো সিক্স ডবল জিরো সিক্স এবার থেকে গোটা দেশে নানা ভাষায় এই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে তাদের তরফ থেকে কোন কোন ক্লাসে পাওয়া যাবে এই পরিষেবা পঞ্চম থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা এই পরিষেবা পেতে পারবে ফোনে বিনামূল্যে পদার্থবিজ্ঞান জীবনবিজ্ঞান অঙ্ক ইংরেজি টিউশন নিতে পারবেন তারা সোম থেকে শনিবার সকাল নটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত এই পরিষেবা মিলবে রবিবারও বন্ধ থাকছে না এই পরিষেবা জানা যাচ্ছে রবিবারে এই পরিষেবা পাওয়া যাবে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত সুতরাং বুঝতেই পারলেন যে এই সমস্ত আপডেটগুলো অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং দেখুন খবর সন্ধান দেখুন নতুন কিছু থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং